ঢাকার দামরায়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। করোনার কারণে গত কয়েক বছর রথযাত্রার আয়োজনে কিছুটা বাটা পড়লেও এবার রথযাত্রা আরও বর্ণিল করতে শ্রী শ্রী যশোমাধবের রথ সাজানো হচ্ছে রং তুলি দিয়ে। দিনরাত কাজ করছেন একদল অভিজ্ঞ শিল্পী। আমি প্রায় 30 বছর যাবৎ এই রথের কাজ করছি, একের সময় থেকে কাজ করছি। আর এই পেশায় আমি জড়িত, আমরা বিভিন্ন কাজের সাথে এই সাথে জড়িত আছি। আমরা তারপরে মানুষজন আসে, মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করি, আপ্যায়নের ব্যবস্থা করি। প্রতি বছরের মতো এবছরও রথযাত্রাকে কেন্দ্র করে আছে নানা আয়োজন, জানালেন আয়োজকরা। এই বৃহৎ কর্মযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার জন্য বেশ কয়েকটি সাব কমিটির মাধ্যমে এর প্রস্তুতি গ্রহণ করতে চলছি। ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের রথের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন, আমরা ভাবে যতটুকু সহায়তা প্রয়োজন আমরা সকলের সহযোগিতা করছি। মঙ্গলবার থেকে শুরু হওয়া রথযাত্রা উৎসব 7 দিন পরে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে, তবে রথমেলা চলবে পুরো মাস জুড়ে। আব্দুর রশিদ তোষার, মাই টিভি, দামরাই, ঢাকা।